এই মুহূর্তে সে আমাদের মাঝে নাই আমাদের এখন দুঃখ প্রকাশ করা ছাড়া আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নাই আহ্বান জানাচ্ছেন আমি ইতিমধ্যে জানিয়েছি আমি তোমাদের টেলিভিশনের মাধ্যমে জানিয়েছি ইতিমধ্যে পত্রপত্রিকা দিয়ে জানিয়েছি যে সরকারের উচিত হলো একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার একটা বিশেষ প্রাপ্য আছে জাতির কাছে সেই প্রাপ্যটা যেন সরকার পূর্ণ করেন উইদাউট এনি হ্যাসেল তাকে যেন দেশে ফিরে নিয়ে ফিরিয়ে নিয়ে আসেন প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন আমি ওই শুনি নাই তোমার থেকে শুনলাম দেরিতে হলো তিনি একটি কথা বলেছেন অন্তত যে তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনবেন আমি এই মুহূর্তে রাজনৈতিক কোনো কথা আনতে চাই না ফিরিয়ে আনতে যদি যদি তার লাস্টটা ফিরিয়ে আনার জন্য ফিরিয়ে আনার জন্য বলে থাকেন ভালো বলেছেন এ কথাটা আরও আগে বললে অনেক ভালো হতো কারণ তার সন্তান পরিবার যে কী একটা বিপর্যস্ত অবস্থা ওখানে ছিল একদিকে বাবা অসুস্থ এই যে আমার সঙ্গে আমার ফোনে সব রেকর্ড আসছে এগুলোর মানে আমরা আমরা যে কথাবার্তা বললাম একদিকে বাবা অসুস্থ তাকে দেখাশোনা করা আবার কাগজ নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে দৌড়দৌড়ি করা এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে ওই টেবিল কেউ বলে এখানে হবে না কেউ বলে ওটা হবে না কেউ বলে ওয়ার্ক পার কী বলে ট্রাভেল পারমিট কেউ বলে পাসপোর্ট দেওয়া যাবে না কী বলে বাংলাদেশে অর্ডার আসতে হবে একটা মানুষকে নিয়ে তো বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন দেশে যে আমাদের এমবিসিগুলো আছে তারা তো এমনি ট্রাভেল করে মানে মানুষকে বিরক্ত করে খুবই কষ্ট দেয় কিন্তু সাদেক হোসেন খোকার মতো একটা লোক যে শুধু একজন স্বাভাবিক সাদেক হোসেন খোকা নয় যার এই দেশের জন্যে যার অবদান আছে এই জাতির জন্য যার অবদান আছে সাদেক হোসেন খোকা যখন খোকা যখন মুক্তিযুদ্ধ করে যারা তার ফাইল নিয়ে আজকে এত ভোগান্তি করার করালো তাদের জন্মই হয়নি তখন তারা দেশের স্বাধীনতা দেখে নাই স্বাধীনতা যুদ্ধ দেখে নাই হয়তো বাপ মা দেখে থাকতে হবে গল্প হয়তো করে নাই এদেশের আমি একা সাথে সঙ্গে কথা বলছি না আজকে প্রসঙ্গতে চলে আসতেছে কথাটা সেদিন দুইজন মুক্তিযোদ্ধা তারা সরকারের অনুদান রিফিউজ করলো শেষ পর্যন্ত এমনকি মুক্তিযোদ্ধার ছেলে রিফিউজ করলো যে আমি চাকরিও নেব না একই রকম আরেকটা আরেকজন করেছে তাও মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতায় গেলেন ক্ষমতা থাকেন আর অথচ মুক্তিযোদ্ধার যোদ্ধাদের বেলায় এত না এত অপমান এটা অসহনীয় তারপরও প্রধানমন্ত্রী বলে থাকেন একটু দেরিতে বলেছেন দুঃখ হলো ওটা একটু আগে বললে ভালো হতো ছেলেটা ছেলেগুলো কষ্টটা করতো না রাজনীতি এবং দেশের রাজনীতি কিছু ক্ষতি হলো বাংলাদেশের সাদেক ফোকাল এই অনুপস্থিতিতে আমি আসলে এই মুহূর্তে একটু অসহায় বোধ করছি এই মুহূর্তে আমি মানসিকভাবে একটু বিপর্যস্ত কয়েকদিন আগে যখন জানতে পারলাম যে সে শরীর খারাপ নিয়ে হসপিটালে আছে আমি তো আসলে বহু জীবনে বহু রোগী নিয়ে আমি হ্যান্ডেল করেছি তো বহু মানুষের ট্রিটমেন্ট করেছি আমার ফ্যামিলি ট্রিটমেন্ট করেছি মানুষের আমি কেমন আমি বুঝতে পারি এটা পরিণতিটা এটা পরিণতিটা আমি তখন বুঝে ফেলছিলাম যদিও আমি বলি নাই ভাবতে চাই নাই বুঝে ফেলছিলাম তখন থেকে আসলে আমি খুব একটা কেন জানি একটা অসহায়ত্ব বোধ আমার ভিতরে কাজ করেছে কারণ আমরা যারা একসঙ্গে ছিলাম অনেক অনেক আমাদের একটা ঢাকা শহরে আমরা যারা একসঙ্গে বাসা করেছি চলাফেরা করেছি বিশেষ করে সাদুকা যখন আমরা যখন সেভেন্টি সেভেনে কমিশনার হই আমরা আরেকটু একটু কাছাকাছি হই তার আগে খোকা তো বেশি দূরে নাই সে থাকতো গভীর থাকতো আমি সাজানোরা থাকতাম আমার দেখা শেখা হতো কিন্তু কমিশনের পর আমাদের একটু ঘনিষ্ঠতা বা যোগাযোগ একটু বেড়ে গেছে অনেক অনেক দিক থেকেই পর্যায়ক্রমে আমি এক সময় বিএনপি বিএনপি করতে শুরু করলাম আমাদের এক কথা আমার আমাদের হাত দিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে খোকা পরবর্তী পর্যায়ে আসছে দলে এসে তার ভূমিকা ছিল দলের মধ্যে আমাদের মধ্যে এই ছিল মত ছিল মত বিরোধ ছিল কিন্তু কলহ কলহ ছিল না রাজনীতি যেটা সকলের জন্য অন্তত আমার এবং খোকার কাছ থেকে শেখার ব্যাপার বিষয় হলো আমার দলের অনেকের যে একটা মত বিরোধ থাকতে পারে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু কলহ দ্বন্দ্ব থাকবে না এবং সেটাই ছিল আমাদের মধ্যে আমাদের মধ্যে একটা প্রগাঢ় বন্ধুত্ব ছিল অনেকেই এটাকে ব্যবহার করার চেষ্টা করেছে বিভিন্নভাবে যে মির্জা আব্বাস এবং খোকা তো একে অপরকে দেখতে পারে না কথাটা ঠিক না কথা কখনই ঠিক ছিল না খোকার ওর জীবনভঙ্গি জীবনধারাটা ছিল এক ধরনের আমার জীবন ভূমি জীবন ধারা এক এক ধরনের কিন্তু রাজনীতিতে রাজনীতিতে একটা একটা দিয়ে আমরা চলতাম এক জায়গায় এক জায়গায় বিশ্বাস করতাম রাষ্ট্রপতি যে রহমানের ধারায় বিশ্বাস করতাম ওনার ধ্যান ধারণায় বিশ্বাস করতাম তো এখন খোকা নাই আমাদের মাঝ থেকে মধ্যেই অনেকেই চলে গেছে আর কার কবে সময় চলে আসছে কে জানে আর সরকারের যে একটা আক্রমণাত্মক মনোভাব বিএনপির প্রতি আমাদের অনেক মুকুলি ঝরে পড়ছে এখন ধীরে ধীরে খোকা বিদেশে মাটিতে আমার সবচেয়ে কষ্ট হয় বিদেশ বিবুয়ে বিদেশে মাটিতে একটা অনাত্রীয় পরিবেশে তাকে তাকে প্রাণত্যাগ করতে হলো হতে পারে তার ছেলেমেয়েরা তার পাশে আহত আছে এটাই তো সব না একটা মানুষের জীবনের তার রাজনৈতিক আত্মীয় আছে রক্তের সম্পর্কে আত্মীয় আছে আমি এখন শুনেছি যে খোকা মামি রাত্রের এক মানে হঠাৎ খুব যেদিন শুনলাম ওই দিনে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে শুনছি আমি আমি ওই দিন রাত্রে প্রায় আড়াইটার সময় একটা নিজে হাতে লিখে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমি স্ট্যাটাস দিই না সাধারণত দিয়েছিলাম এবং ওটা খুব তাড়াতাড়ি ওরা ওখানে চলে গেছে আমেরিকাতে মনির হাজার ছিল সাংবাদিক মনির হাজার ও ওটা পরে ওকে শোনাচ্ছে খোকা অজর ধারায় ওর চোখ দিয়ে পানি পড়ছিল অর্থাৎ হয়তো সে আমাদের উপস্থিতি ওখানে মনে মনে কামনা করছিল কিন্তু সে সেটা পায় নাই আর আমাদেরও ইচ্ছা হয়েছিল যে আমরা যাই আর প্রশ্ন আসতে পারে আমরা গেলাম না এখানে বসে মা কান্না করতেছি আসলে আমি নাই তা না আমাদের যাওয়ার জন্য অনেক বাধা সৃষ্টি করা হয়েছে আমরা এয়ারপোর্ট ক্রস করতে পারি না আমরা ভিসা পাই না আমাদের বিশার জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো যাই হোক তো নাই একটা ক্ষতি হলো বিএনপির শিক্ষা হলো বিএনপির ক্ষতির পাশাপাশি অন্তত আমি আমি মনে করি মুক্তিযোদ্ধাদের বেলায় সরকার যত কথাই বলুক যত কাজই করুক আমার মনে হয় একজন করে মুক্তিযোদ্ধা যখন চলে যায় তখন দেশের ক্ষতি হল সরকার লাভবান হয় ওরা মনে করে একজন দাবিদার চলে গেলো ওরা মনে সরকার ভাববেই দাবিদার চলে গেলো এই খোকা তো এই এরকম খোকা তো চট করে জন্ম নেবে না এটা ধীরে ধীরে খোকা কেন আমরা কেন আমাদের হচ্ছে অনেক বর তাকে চলে গেছে তাদের অভাবও পূরণ হচ্ছে কিন্তু সব অভাব পূরণ হয় না সব সময় ঢাকা শহরের অভাবটা ঢাকা শহরে খোকার যে অভাবটা এটা ই হবে না পূরণ হবে না আমরা দেখেছি তো খোকার পরে মেয়র আসছে আমার পরে খোকা হয়েছে খোকার পরে আয়জন হয়েছে তারপর আয়জন হয়েছে কোথায় আমরা দেখলাম না তো যে স্বভাবটা পূরণ হলো যে একজন মেয়র চলে গেলে একজনে এসে একজনে এসে বলবে যে ওই তো ওই এসেছে খোকার চেতে ভালো ছিল কিংবা খোকাও চেতে ভালো ছিল এখনকার মেয়রদের ব্যাপারে বেলার দিকে কথা কি বলতে পারবে না যে আমরা খুব একটি অনেক ভালো কাজ করে গেছি এ বলতে পারবে না সুতরাং আরেকটা মেয়র খোকার মতো হওয়া কিংবা রাজনৈতিক নেতা হিসেবে তৈরি হওয়া ডিফিকাল্ট না আমি তো ইতিমধ্যেই তোমরা বললা যে প্রধানমন্ত্রী বলেছেন তাকে নিয়ে আসার জন্য যাবতীয় ব্যবস্থা করতেছেন তাহলে তো আর কথা বলার প্রশ্ন আসে না তবে আমি আশা করব। যেই কথা তিনি বলেছেন কথাটি যেন রাখেন উনি প্রধানমন্ত্রীর কথা বলে থাকেন যে তাকে আনার জন্য যাভাবে ব্যবস্থা করা হবে না ঠিক আছে এই এই কথাটা যদি রাখেন তাহলে আর কোনো সমস্যা হবে না তার বাবার বাসেই তাকে সমাহিত করা সম্ভব হবে যদি অন্য কোনো ঝামেলা না হয়